ডাল কিন্তু খুব বেশি গলে গেলেও আবার ভালো লাগবে না। আর দেখুন সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। দারুণ স্বাদের এই শুক্তোর ডাল একবার না খেলে বুঝতেই পারবেন না। সর্ষে পোস্ত দিয়ে সজনে ডাঁটা চচ্চড়ি। বাগানে চলে এসেছি, লেবু পাতা তুলে নেব, আর এই লেবু পাতা দিয়ে আজকে দুটো স্বাস্থ্যকর রান্না বানাবো। বেশ ভালোই গরম পড়ে গেছে, আর এই সময় যত বেশি স্বাস্থ্যকর খাবার খাওয়া যাবে ততই ভালো। একটু কচি কচি দেখে তুলব। অল্প কয়েকটা লেবু পাতা তুলে নিয়েছি, এই লেবু পাতাতেই হয়ে যাবে। তাহলে চলুন এখন রান্নার কাছে যাওয়া যাক। আজকের এই রান্না দুটো বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি, সবজিগুলো এখন কেটে নেব। সবজির মধ্যে এখানে নিয়েছি লাউ, কাঁচা পেঁপে, শিম, বেগুন, সজনে ডাঁটা, আর নিয়েছি উচ্ছে। আর এখানে যে পরিমাণ সবজি নিয়েছি সব সবজিগুলো কিন্তু লাগবে না, যে পরিমাণ লাগবে সেই মতো কেটে নেব। পেঁপেটাকে লম্বা লম্বা পিস করে কেটে নেব। লাউটাও একই রকম লম্বা লম্বা করেই কেটে নেব। বাকি সবজিগুলো একই রকম লম্বা করেই কেটে নেব। আজকে আমি দুটো রান্না বানাবো, আর দুটো রান্নার জন্য কিন্তু সজনে ডাঁটাটা একটু বেশিই লাগবে, কারণ সজনে ডাঁটা দিয়ে দুটো রান্না বানাবো। এখন যে সজনে ডাঁটাগুলো কাটছি, এই রান্নাটা বানানোর জন্য কিন্তু সজনে ডাঁটা একদম কচি না হলেও হবে। আর এই সময় তো সজনে ডাঁটা খাওয়া খুবই উপকারী, বাজারে প্রচুর সজনে ডাঁটাও এসেছে। রান্নাটা করার জন্য এখানে এক বাটি মতো মুগ ডাল নিয়েছি, মুগ ডালটাকে শুকনো কড়াইতে ভেজে নেব। মুগ ডালটা ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো জল দেব। জল বসিয়ে দিয়েছিলাম, জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেব। এবারে মুগ ডালটাকে আধ সেদ্ধ করে নেব। আর মুগ ডালের মধ্যে অনেকটা পরিমাণ জল দিয়েছি, জলটা কিন্তু এমনিতেই কমে আসবে যখন ডালটা সেদ্ধ হয়ে যাবে। ডালটা সেদ্ধ হতে হতে রান্নার জন্য কিছু মশলা লাগবে, মশলাগুলো এখন বেটে নেব। অল্প পরিমাণ আদা নিয়েছি, আদাটা বেটে নেব। আরও একটা মশলা বেটে নেব, এক চা চামচ পরিমাণ দেব পোস্ত, দুটো কাঁচা লঙ্কা দেব, আর দেব দেড় চা চামচ পরিমাণ সর্ষে। মুগ ডালটা সেদ্ধ হতে দিয়েছিলাম, এখন দেখুন ডালটা কিন্তু একটু মুখ ছাড়া শুরু হয়েছে, একটু ভাঙতে শুরু করেছে। এবারে এই কেটে রাখা সমস্ত সবজিগুলো আমি এই ডালের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ।
এবার একটা চাপা দিয়ে সবজি সহ ডাল সমস্তটা ভালোভাবে সিদ্ধ করে নেব আর এর মধ্যে কিন্তু এখন হলুদ দেব না সমস্ত ডাল এবং সবজি সব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি ডাল কিন্তু খুব বেশি গলে গেলেও আবার ভালো লাগবে না আর দেখুন সবজিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব এবার আমি এই ডালটা ছোক দিয়ে নেব কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দেব তেলের মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দেব অল্প পরিমাণ পাঁচ ফোড়ন দেব খুব সামান্য পরিমাণ হিং দেব এবার দেব আদা বাটা সমস্তগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার এই ডালটা দিয়ে দেব শুক্তো ডাল প্রায় তৈরি হয়ে গেছে এবারে স্বাদটাকে আরো একটু বেশি বাড়ানোর জন্য যে লেবু পাতাগুলো তুলেছিলাম সেই লেবু পাতাগুলো দিয়ে দেব চারটে লেবু পাতা দেব সামান্য পরিমাণ চিনি দেব এবার ডালটাকে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব তাহলে লেবু পাতা সুগন্ধ খুব সুন্দরভাবে ডালের মধ্যে বেরিয়ে যাবে আর এরকম শুক্তোর ডাল আপনারাও খেয়েছেন কিনা জানাবেন কমেন্ট করে ডালটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে আর দেখুন সবজিগুলো সব কিন্তু গলে যায়নি একটু গোটা গোটাও আছে আর কিন্তু খুব বেশি ঘন করব না এবার ডালটাকে নামিয়ে নেব বাকি যে সজনে ডাটাগুলো কেটে রেখে দিয়েছিলাম সেই ডাটাগুলো এখন ভালো করে ধুয়ে নেব আবারও কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দেব তেলের মধ্যে দিয়ে দেব মৌরি ফোড়ন খুব সামান্য পরিমাণ মৌরিটা ফুটে উঠেছে এবার এর মধ্যে কেটে রাখা সজনে ডাটাগুলো দিয়ে দেব সজনে ডাটাগুলো নাড়তে নাড়তেই এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেবো খুব সামান্য হলুদের গুঁড়ো সজনে ডাটাগুলোকে কিছুক্ষণ ভালো করে নেড়ে নিয়েছি এর কাঁচা গন্ধটা চলে গেছে এবার এই সরষে পোস্ত বাটাটা দিয়ে দেবো সরষে পোস্ত বাটার সাথে ডাটাগুলোকে ভালো করে নেড়ে নিয়েছি এবার এগুলো সেদ্ধ হওয়ার জন্য অল্প জল দেব খুব বেশি জল কিন্তু এখানে লাগবে না কারণ নাড়তে নাড়তে এমনিতেই কিন্তু ডাটা নরম হয়ে আছে এবার এর মধ্যে দেব স্বাদ মতো খুব সামান্য পরিমাণ চিনি ডাটাগুলোকে সেদ্ধ হতে দিয়েছিলাম সেদ্ধ করে নিয়েছি আর দেখুন জলটাও কিন্তু বেশ অনেকটাই কমে এসেছে বেশ সুন্দর মাখা মাখা হয়ে এসেছে আর ডাটাগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম মাখা মাখা হয়ে এসেছে এবার এটাকে নামিয়ে নেব আজকে দুটো স্বাস্থ্যকর রান্না করলাম একটা হচ্ছে শুক্তোর ডাল আর তার সাথে হচ্ছে সজনে ডাটার চচ্চড়ি দুটো রান্নাই কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আর এই সময় তো সজনে ডাটা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন আশা করি ভালোই লাগবে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন